শত বছরের পুরানো লড়াই, কথাটা শুনতেই যেন কেমন লাগে। দুদলের এই ম্যাচ কতটা আভিজাত্য আর মর্যাদার তাই এক কথাতেই পরিষ্কার। দুদল এখন পর্যন্ত একে অপরের মুখোমুখি হয়েছে 105 বার, যেখানে 41 জয়ে এগিয়ে সাম্বার দেশ ব্রাজিল, আর 38 জয় আছে আলবেসিলেস্তাদের। তবে এ এমন এক লড়াই যেখানে মাঠে নামলে কাজ করে না কোনো পরিসংখ্যান। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের কথা বলতে গেলে প্রথমেই আসবে 1939 সালের খালি জালে গোল দেওয়ার গল্প। 2-2 গোলে ড্র থাকা ম্যাচটায় হঠাৎই পেনাল্টি পায় ব্রাজিল, কিন্তু রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানায় আর্জেন্টাইনরা। তাতেও সিদ্ধান্ত না বদলালে আর্কোদিয়া লোপেজের নেতৃত্বে মাঠ ছেড়ে দেয় আকাশি নীল শিবির। পরে আর্জেন্টিনা মাঠে না নামলে খালি জালে গোল দিয়ে উৎসব করে ব্রাজিল। 1970-এ আবারও জয় পায় ব্রাজিল, তবে এবার মাঠেই ছিল আর্জেন্টিনা। কিন্তু পেলের শট আটকাতে পারেননি অগাস্টিন সিজাস। ক্যারিয়ারের শেষ দিকে এসেও চিরপ্রতিদ্বন্দ্বীদের নাকানি চুবানি খাইয়েছেন কালোমানিক। 3 নম্বর ম্যাচটা 1982 সালের। 3-1 জয়ের এই ম্যাচটায় ফলাফল ছাপিয়েও বড় হয়ে গিয়েছিল ম্যারাডোনার রেড কার্ড। 86-র ম্যাজিক ম্যান পুরোপুরি ব্যর্থ ছিল ঠিক আগের বিশ্বকাপে, যদিও সে বিশ্বকাপের ট্রফিটা ঘরে তুলতে পারেনি ব্রাজিল। ইতালির কাছে হৃদয় ভেঙেছিল তাদের। বিশ্বকাপ না জেতা ব্রাজিলের সেরা দল মনে করা হয় সে সময়ের স্কোয়াডটিকে। এর পরের ম্যাচটা 90-এর দশকে, আবারও বিশ্বকাপে মুখোমুখি দুই দল, কিন্তু এবার আর 82-র ভুল করেনি ম্যারাডোনা। ক্যানেজিয়া আর ম্যারাডোনার অবিশ্বাস্য পারফরমেন্সে হারের লজ্জায় ডুবে ব্রাজিল। আলবেসিলেস্তা শিবিরের গোলপোস্টে ছিলেন গায়কোচিয়া, যাকে বোকা বানাতে গিয়ে বারবারই ব্যর্থ হতে হয় রোমারিওদের। পরের ম্যাচটা বিখ্যাতের চেয়েও বেশি কুখ্যাত হিসেবে পরিচিত ফুটবল বিশ্বে। ব্যাটেল অফ স্যান্টিয়াগো বলেও আখ্যায়িত করা হয় ম্যাচটাকে। 1991-এর কোপা আমেরিকার সে ম্যাচে 5টি লাল কার্ড দেখান প্যারাগুয়ান রেফারি। ব্রাজিল 8 আর আর্জেন্টিনা 9 জন নিয়ে শেষ করে নির্ধারিত খেলা। 3-2 গোলে জয়ী হয় আর্জেন্টিনা। 1995 কোপার কোয়ার্টার ফাইনাল, রিভেইরিতে মারিও জাগালোর ব্রাজিলের সামনে ছিল প্যাসারেলার আর্জেন্টিনা, কিন্তু তারকাখচিত দল নিয়েও 90 মিনিটে 2-2 গোলে ড্র করে তারা। 81 মিনিটে ব্রাজিলের টুলিওর হাতে লেগে গোল হলেও চোখ এড়িয়ে যায় রেফারির। হ্যান্ড অফ গডের বিপরীত চিত্র দেখে আলবেসিলেস্তারা, টাইব্রেকে ম্যাচটা হারে আর্জেন্টিনা। 1998 সালে মারাকানায় আনন্দে ভাসে আর্জেন্টিনা। ঘরের মাঠে একমাত্র গোলের হার বরণ করতে হয় ব্রাজিলকে। ক্লদিও লোপেজের শট তাকিয়ে তাকিয়ে জালে ঢুকতে দেখেন তাফারেল। দুঃখের সাগরে ভাসে লাখো ব্রাজিল ভক্ত। 2005-এর কনফেডারেশন কাপে আর্জেন্টাইনদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেন রোনালদিনহো কাকা, সঙ্গে যোগ হয়েছিলেন আদ্রিয়ানো। এই ত্রয়ীর সামনে দাঁড়াতেই পারেনি রিকোয়েলমের আর্জেন্টিনা। ব্রাজিল ম্যাচটা জিতেছিল 4-1 গোলে। 2006 সালেও ভাগ্য বদল করতে পারেনি আকাশি নীল শিবির। এমিরেটসে দুমদার ব্রাজিলের কাছে উড়ে যায় 3-0 গোলে। এলানোর জোড়া গোলের পাশাপাশি দলের হয়ে আরও 1টি গোল করেন কাকা। 2012 সালে ব্রাজিলকে দাঁত ভাঙা জবাব দেয় আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে মুখোমুখি হওয়া সেই ম্যাচে 7 গোলের এক সুপার ক্লাসিকো দেখে ক্রীড়া বিশ্ব। সেদিনের ম্যাচটা ছিল মেসিময়। অস্কার হালকরা গোল পেলেও আর্জেন্টিনা ম্যাচ জিতে নেয় 4-3 গোলে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।